রবিবার 14ই নভেম্বর, রাত রাত নয়, এখন 4:30-এর আশপাশ ব্লগ রেকর্ড করছি। একে তো আমি এখানে প্রবল যন্ত্রণা, মানসিক যন্ত্রণা, মানসিক টর্চার সহ্য করে রয়েছি, পিঁপড়ে রধম ভাবে থাকতে হচ্ছে। তার মধ্যে রয়েছে কিছু মনুষ্যতর কীটাণু কীটদের আস্ফালন। প্রথমে আমি প্রাথমিক আমার বক্তব্য সেরে নিই। আমার প্রাথমিক যেটা বক্তব্য সেটা হলো এই যে জর্জ স্কুল অফ ল 16ই নভেম্বর থেকে খুলে যাচ্ছে এবং আমাকে প্রথম যেতে হবে বৃহস্পতিবার। 16ই নভেম্বর সম্ভবত মঙ্গল, তাহলে 17 হচ্ছে বুধ, 18 হচ্ছে বৃহস্পতিবার, 18ই হচ্ছে বৃহস্পতিবার। তো 18ই বৃহস্পতিবার আমাকে প্রথম যেতে হবে, তারপরে শনিবার। আপাতত কোভিড পরিস্থিতিতে সোম বুধ শুক্র 3 দিন করে যেতে হবে। তার বেশিও নয়, তার কমও নয়। তো সোম বুধ শুক্র, সরি, সোম বৃহস্পতি শুক্র আমাকে এবার থেকে যেতে হচ্ছে। প্রথম দিকে বলা হয়েছে যে ফরমাল পরেই আমাকে যেতে হবে। আমি প্রথম দেখি, মানে নভেম্বরটুকু ক্লাস চেষ্টা করছি করার, এক্সেপ্ট যদি নভেম্বরের শেষের দিকে রেজিস্ট্রেশনের দিন পড়ে বা মিউটেশনের দিন পরে, সেই দিনগুলো বাদ দিয়ে ক্লাস কন্টিনিউ রাখার চেষ্টা করব। যদি একান্ত প্রবলেম হয় তাহলেই ওখানে ঘর নেওয়ার কথা ভাববো, নাহলে ঠিক আছে। তো এখন যেটা আমার বক্তব্য সেটা হলো, আজকে একটা মানে অনভিপ্রেত ঘটনা, অনভিপ্রেত নয়, এটা ঘটতো, এটা আমি জানতাম, সেটা ঘটেছে। এটা হচ্ছে যে আবেল মুঝে মার টাইপ কা সিচুয়েশন হয় যেটা হয়েছে। ব্যাপারটা এরকম যে রাহুল সেনগুপ্ত, আমি এই সম্পর্কে আগেও বলেছি, রাহুল সেনগুপ্তর সঙ্গে আমার রিসেন্ট আবার একটি ঝামেলা আছে, যেটা এর আগেও ও
একবার আমার সঙ্গে 2014 সালে ঝামেলা নেওয়ার চেষ্টা করে, এবং ব্যাপারটা অল্প বিস্তরের ওপর দিয়ে যায়। তো এখন যেটা আমার বক্তব্য সেটা হলো যে আমি আজকে রাত্রির 11টার আশপাশ একটু বেরিয়েছিলাম, বেরিয়ে আমাদের পাড়ার এখানে বসেছিলাম চুপচাপ সানিদের এখানে বেঞ্চটিতে। হঠাৎ করে আমার সঙ্গে দেখা হলো অনির্বাণ রায়ের। অনির্বাণ রায় হচ্ছে রাহুলের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দাদা, যে WBACDCL এ চাকরি করছে, সে ক্যানিং এ থাকে এবং ক্যানিং এ থেকে সে আর কি ইয়ে করছে, মানে নিজের জব কন্টিনিউ করছে কোনোভাবে। এখন যেটা এখানে সবচেয়ে বড় সমস্যার জায়গা সেটা হচ্ছে অনির্বাণ রায় কিন্তু রাহুলের মতো মাথা মোটা বা মাথা গরম নয়, অত্যন্ত ঠান্ডা মাথার ডিপ্লোম্যাটিক ইঞ্জিনিয়ার। WBACDCL এ ওর চাকরির ঢোকা এবং ওর লড়ে যাওয়াটা আমি দেখেছি, প্রচুর লোককে প্লিজ করে ওকে চলতে হয়, তো অনেক কিছুই ফেস করেছে যেটা যেটা ওকে মাথা মোটা বানায়নি। রাহুল সেনগুপ্ত যেখানে মাথা মোটা, মাথা মোটা আমিও কম নই, আমি নিজের বোকামি প্রতি মুহূর্তে ফিল করি, কিন্তু এতটাও সেলফ কনসিয়াস হওয়া ভালো না, মাঝে মাঝে নিজেকে একটু ঢিলে ছাড়তে হয়, তো আমি বড়ই বেশি ঢিলে বেড়ালা, এটাই আমার বক্তব্য। তো এখানে দাঁড়িয়ে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সবার গ্রোথ সবার গোল সমান নয়, কিন্তু রাহুল সেনগুপ্ত এর আগেও আমার লাইফে একটা মেয়েকে ইমপ্ল্যান্ট করার চেষ্টা করে, কেন জানি না, সম্ভবত স্ল্যান্ডারিং ব্ল্যাকমেলিং এই জাতীয় কিছু একটা ওর উদ্দেশ্য ছিল, এবারও তাই। গতবারেরটি ছিল দিশা দাস, এবারেরটি প্রিয়াঞ্জনা কর্মকার, এবারেরটা বুদ্ধিমান, মাস্টার্স ডিগ্রি করেছে মানে গান্ডু নয়। মাস্টার্স ডিগ্রিতে এসে অনেকেরই দিব্যচক্ষু মানে উন্মোচিত হয়, সেই ব্যাপারটি আমারও হয়েছে, রাহুলেরও হয়েছে, যে গান্ডুগিরির পৃথিবীতে মাস্টার্স ডিগ্রি হচ্ছে একটা অ্যাওয়ার করার জায়গা, একটা ছোট্ট জিনিস, কিন্তু মাস্টার্স ডিগ্রি অনেকেরই নিজেকে চেক দেওয়ার যে জাস্ট স্টপ অ্যান্ড থিঙ্ক, এই মৌকাটা করিয়ে দেওয়ার একটা চাবিকাঠি বলা যেতে পারে। এখানে এসে বিদ্যা দিগ্গজরা ধাক্কা খায়, এখানে এসে ফাঁকিবাজরা নিজেদের ফাঁকিবাজি নিয়ে গিল্ট অনুভব করে, এখানে এসে সারা জীবন ধরে এক্সপ্লয়েটেড যে সে, যে নিজে একটি
নিষ্পেষণের চক্রে আবদ্ধ, এখান থেকে তার মুক্তি নেই, মুক্তির পথ মৃত্যুই মুক্তি, এটা সে অনুধাবন করে এবং সে বুঝতে পারে গোটা দুনিয়া তাকে দিয়ে খাটিয়ে নেওয়া, তাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া, নিজেদের বেনিফিটে যতটা করিয়ে নেওয়া যায় করিয়ে নেওয়া, এটা করছে। এখানে এসে কারুর প্রবল মৃত্যু ভয় জন্মায়, এখানে এসে কারুর ভয় দূর হয়ে যায় বা ভয় শূন্য হয়ে যায়। কেউ কেউ যাই হোক, মাস্টার্স ডিগ্রি মানুষকে রিয়েলিটিতে পদার্পণ করতে হেল্প করে, অনেকের তারপরেও রিয়েলিটিতে পদার্পণ হয় না, তারা আরও দেরিতে বোঝে, কারণ তারাও কিছু অবলম্বন নিয়ে থাকে এবং পিএইচডি করতে গিয়ে তাদের দিব্যচক্ষুটা খোলে তারপর। তো যাই হোক, এবং আটানা দাম পাওয়া যায় না মাস্টার্স ডিগ্রির ভ্যালু। যেটা বলছিলাম, রাহুল সেনগুপ্ত আমাকে কিছু থ্রেড ফ্রেড দিল, আমি ওখানে বাওয়াল নিয়ে সি নিয়ে করি, কারণ ওরা তিনজন ছিল, তিনজন মিলে যদি আমাকে অ্যাটাক করতো আমি পারতাম না, তাই আমি ওখানে বাওয়ালটা নিয়ে নিই। পরে রাহুল সেনগুপ্তকে কিছু মেসেজ করলাম এবং তার জবাবে ও প্রচুর খিস্তি গালাগালি, আমার বাড়িতে বাওয়াল দিতে আসবে, হুমকি থ্রেট এসব দিল। রেখে দিয়েছি আমি রেকর্ডিংটা, রেকর্ডিংগুলো আমি শঙ্করদাকে এক রাউন্ড পাঠিয়েছি এবং আমার ভাইকে এক রাউন্ড পাঠিয়েছি। তো আমি পরবর্তীতে যদি সময় এবং সুযোগ পাই ওর থ্রেডগুলোকে আমি আপলোড করব। কত থ্রেড খেলাম এর মধ্যে, কতগুলো থ্রেড খেলাম, হাকিম লস্করের থ্রেট, নুরুল শেখের থ্রেট, চাঁদুর থ্রেট, রিতম আচার্য চাঁদু তার থ্রেট, রাহুল সেনগুপ্তর থ্রেট, যত থ্রেট খাচ্ছি তত আমার রোখ বাড়ছে। রাহুল সেনগুপ্ত যদি ভুলেও আমাকে আক্রমণ করে আমি বাপ মা ওপর নিচ দেখব না, মায়ের নামে ভুকিয়ে দেবো, তারপর আমার যা হবে দেখা যাবে। এইভাবে কুত্তার বাচ্চার মতো থাকতে পারছি না।
তেমনি তো আমার ধৈর্যের পারদ ধীরে ধীরে নেমে আসছে। আমি জানি না নর্ড বা অন্য কোনো ইউনিভার্সিটি আমার আবেদন গ্রহণ করবে কি না, এবং আমি ওখানে গিয়েও কী ফেস করব সেটা আমি জানি না। তবে আমি আমার বেস্টেস্ট চেষ্টা করব যে যাতে আমি ওখানে সেটেল হতে পারি, এবং আমি যদি ওখানে সেটেল হই আমি আর পিছনে মানে ফিরে তাকাবো না। আমার দাদু এই শিক্ষাটা দিয়ে গেছেন। দাদু যখন এখানে চলে আসেন জাস্ট চাকরির ইয়েতে, তখন বাংলাদেশে জমি জমা সবই পড়েছিল, সবই পড়ে রইল। একটা আইন জারি করে পাকিস্তান সরকার ওটা যুদ্ধ বন্দীদের সম্পত্তি হিসেবে ঘোষণা করে ওই সব জমি গ্রাস করে নিয়েছিল। আমাদের ইতিহাস হারিয়ে যাওয়ার ইতিহাস, আমাদের ইতিহাস হারিয়ে ফেলার ইতিহাস। একবার সব হারিয়ে এসেছি, আবার আমি হারাতে ভয় পাই না। ব্যর্থ হয়ে যাচ্ছে, মিথ্যে হয়ে যাচ্ছে সবকিছু আস্তে আস্তে। তো রাহুল সেনগুপ্ত যে এই থ্রেট করলো, আমি চেষ্টা করব এড়িয়ে চলতে, ঝামেলা না নিতে, কিন্তু ও যদি ঝামেলা নেয়, ও কিছু পুরস্কার আমার থেকে নিয়ে ফিরবে এবার।